সিক্স পয়েন্ট থ্রিয় এর অনুশীলন নির্মাতগুলো তুমি দেখি নয় নাম্বারটা প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমবাহু হবে অর্থাৎ মধ্যবিন্দুর গুলো যোগ করে আমরা যে ত্রিভুজটা পাই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হবে তো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি এবিসি হচ্ছে সমবাহ ত্রিভুজ এখন অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এফ যথাক্রমে এবি এবং বিসি বাহুত্রয়ের মধ্যবিন্দু দেখতে পাচ্ছ এফ এখন আমরা ডিই এফ এবং এফ যোগ করলাম তাহলে আমাদের কি উৎপন্ন হলো এফ ত্রিভুজটা উৎপন্ন হলো তো আমাকে প্রমাণ করতে হবে যে এফটাও একটা সমবাহ ত্রিভুজ এখন দেখব প্রমাণ ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে ডিই হ্যাঁ এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু দয়ের সংযোজক রেখা হচ্ছে ডিই তাহলে আমরা আমাদের আগে একটা উপপাদ্য পড়েছি ওই উপপাদ্য অনুযায়ী বলতে পারি ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক আবার ত্রিভুজ এ বি সি এর বি ও বি সি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে ডিএফ বি আর বি সি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা ডিএফ তাহলে আমরা কি বলতে পারি ইজ ডিএফল টু হাফ অফ এসি এটা আমরা লিখলাম একই কারণে আচ্ছা তিন নম্বর দেখি অনুরূপভাবে এই যে ই যেটা দেখছো ই হচ্ছে এসি এবং বিসি এর মধ্যবিন্দু এর সংযোজক রেখাংশ তাহলে ইএফ যেটা ইএফ হচ্ছে এ বি এর অর্ধেক আচ্ছা কিন্তু দেওয়া আছে ত্রিভুজ এ বি সি সমবাহু অর্থাৎ ত্রিভুজ এ বি সি মানে এবি সমান এসি সমান বি সি তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এ বি সমান হাফ অফ বি সি সমান হাফ অফ এসি তো এখন হাফ অফ এ এর জায়গায় আমরা লিখতে পারি ইএফ হাফ অফ বি এর জায়গায় লিখবো ডি ই আর হাফ অফ এ এর জায়গায় লিখবো ডি এফ তো লিখে ফেললাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিএফ এর ত্রিভুজ ডিএফ এর তিনটা বাহুই পরস্পর সমান তাহলে প্রমাণিত দশ নম্বর দেখি প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান আচ্ছা এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে বি সি একটা সমবাহু ত্রিভুজ ত্রিভুজের মধ্যমাগুলো হচ্ছে এডি বিই আর সি এফ আর আমাকে প্রমাণ করতে হবে তিনটা হচ্ছে সমান আচ্ছা তো প্রথমে দেখি ধাপ ত্রিভুজ এক ধাপি ও মধ্যে প্রথমে কোন কোন ত্রিভুজ নিলাম এ বিডি আর এ সি এফ এ দুইটা ত্রিভুজ নিলাম এখানে এবি সমান এসি কারণ হচ্ছে এবিসি সম্বাহ ত্রিভুজ কোন কোন ত্রিভুজ নিলাম একটু মার্ক করি এই ত্রিভুজটা নিলাম আর এই ত্রিভুজটা নিলাম এই ত্রিভুজটা নিলাম এখন এই দুটার মধ্যে এবি সমান হচ্ছে এসি বিডি সমান বিডি সমান এফ সমান সমান বাহুর অর্ধেক বলে যেহেতু এ এফ এর অর্ধেক এবং বিডি হচ্ছে বিসি এর অর্ধেক তাহলে আমরা বলতে পারি এ এএফ সমান বিডি আচ্ছা এবং অন্তর্ভুক্ত কোন বি আর অন্তর্ভুক্ত কোন এ সমান এ আর বি সমান বলা হয়েছে সম্বাহ ত্রিভুজের প্রত্যেক কোন সমান বলে তাহলে আমরা লিখতে পারি যে উভয় ত্রিভুজ সর্বসম দুইটা বাহু এবং একটা কোন যদি মিলে যায় তাহলে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি তো সেক্ষেত্রে এবিডি সর্বসম এসিএফ তার মানে এবং সব মিলে যাবে অতএব এডি সিএফ দুই অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে বিফ বি ই সমান সি এফ এটাও আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি তাহলে আমাদের চলে আসছে যে এডি সমান সি সমান বি অর্থাৎ পরস্পর সমান এখন দেখব এগারো নাম্বারটা প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর আচ্ছা প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ তো ত্রিভুজ যেটা এর বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করব তো বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করলাম বি বিসি কে বি এর দিকে বাম দিকে বর্ধিত করলাম আর সি এফ পর্যন্ত বর্ধিত করলাম এখন আমাদের দুইটা বহিস্ত কোন উৎপন্ন হয়েছে একটা হচ্ছে হচ্ছে রাইট ওকে তো প্রমাণ করতে হবে যে এই দুইটা বহিস্ত যে কোন তৈরি হলো এদের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ একশো আশি ডিগ্রি চেয়ে বড় তো প্রমাণে আসি প্রমাণের প্রথমেই ত্রিভুজ ত্রিভুজ এর হ্যাঁ এবি যদি আমি বহিস্ত কোণ ধরি তাহলে আমরা লিখতে পারি কোণ হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোনোদয়ের সমষ্টির সমান অর্থাৎ এবিই ইজ ইকুয়াল টু কোন এ প্লাস কোন সি এটা আমরা আগে একটু উপপাধ্যে পড়ে এসেছি যদি আমরা ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দেই এবং কোণ যেটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তঃস্থ কোনোদয়ের সমষ্টির সমান হবে তো এখন আবার আমরা যদি কোন কথা কথা চিন্তা চিন্তা যদি অন্তস্থ কোনগুলো বিপরীত অন্তস্ত বলতে হবে তো বিপরীত অন্তস্ত কোনগুলো হচ্ছে কোন এ আর কোন বি তাহলে আমরা বলতে পারি কোন এসিএফ ইকুয়াল টু হচ্ছে কোন এ প্লাস কোন বি তো দুইটাকে আমরা এক প্রথমটাকে এক নম্বর সমীকরণ আর দ্বিতীয়টাকে দুই নাম্বার সমীকরণ দিলাম এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব তো যোগ করে দিলাম বাম পক্ষে এই দুটা যোগ হয়ে গেল ডান পক্ষে এই দুটা যোগ হয়ে গেল এখন একটা জিনিস খেয়াল করো এ বি সি তো তিনটা কোন যে এবিসি ত্রিভুজের যে তিনটা কোন তিনটা কোন সময় কি একশো আশি ডিগ্রি পরের লাইনে এটাই লিখলাম যে একশো আশি ডিগ্রি প্লাস এ যেহেতু একশো আশি ডিগ্রির সাথে আরো কোন এ অ্যাড আছে অর্থাৎ এ ই এবং এ সি এফ যে কোন এটা অবশ্যই এক সম দুই সমকোণের চেয়ে বড় হবে অর্থাৎ আমরা লিখতে পারি বহিস্থ কোন দ্বয় সমষ্টি দুই সমকোণের চেয়ে বড় এখন দেখি বারো নাম্বারটা ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু তো প্রথমে আমরা ত্রিভুজটাকে ফেললাম ত্রিভুজ এবিসি এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি তাহলে এটা প্রমাণ করতে হবে তো এখানে আমরা একটা অঙ্কন করব দেখতে পাচ্ছ এই যে এডিকে আমরা এমনভাবে বর্ধিত করি যাতে এডি সমান ডি হয় অর্থাৎ ডি পরিমাণ এমনভাবে বর্ধিত করব যাতে এটার সমান এটা হয় এখন ইসি যোগ করে দিব তো ধাপ এক ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ ইসিডিতে কোন কোন ত্রিভুজ এই ত্রিভুজ এবং ত্রিভুজ খেয়াল করো বিডি সি কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু আচ্ছা এডি সমান ডি এডি সমান ডি হচ্ছে আমার অঙ্কন অনুসারে আমরা এবং অন্তর্ভুক্ত কোন এডিবি সমান অন্তর্ভুক্ত কোন ইডিসি এই দুইটা কোন সমান কেন বলতো এরা পরস্পর বিপ্রতিপ কোন তাই তাহলে আমরা লিখতে পারি যে এবিডি সর্বসম ইসিডি এখানে একটা ছোট ভুল হয়েছে এটা সর্বসম হবে এটা সর্বসম হবে ওকে সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এই দুইটা ত্রিভুজ সমান হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি সমান সিই এখন দেখব ত্রিভুজ এ ইসিতে অর্থাৎ এই ত্রিভুজটায় ত্রিভুজ দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ তো এসি গ্রেটার দেন এ এসি প্লাস সি ইজ গ্রেটার দেন এ কারণ হচ্ছে দুইটা বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা এসি প্লাস ইজ গ্রেটার দেন এ প্লাস ডি এখানে কি হলো যে তার জায়গায় আমরা এবি লিখেছি সি এর জায়গায় আমরা বি লিখেছি আর এ ই কে আমরা লিখতে পারি এ ই কে লিখতে পারি এ ডি প্লাস ডি ই যে ডি কে আমরা লিখতে পারি কিন্তু এডি রাইট কারণ এডি সমান ডি সো ডি যে আমরা এডি লিখতে পারি তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম কি এ সি প্লাস দেন টু এডি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এখন দেখব তেরো নম্বরটা এখানে চিত্রটা একটু দেখি চিত্রে কোন সি হচ্ছে সমকোণ বি হচ্ছে কোন এর দ্বিগুণ প্রমাণ করতে হবে যে আচ্ছা তো এখানে অঙ্কন অঙ্কনে কি করলাম যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি বিসিকে কে আমরা ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে বিসি সমান সিডি হয় এখন এডি যোগ করলাম এখন আমরা দেখব প্রমাণ প্রথমে আমরা আমাদেরকে দেওয়া আছে যে কোন সি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন বি প্লাস কোন এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা কিভাবে কারণ কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকুয়াল টু হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোন সি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন এ প্লাস কোন বি ইকুয়াল টু কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি দ্যাট মিন্স কোন সি আমরা কি বলেছি নাইনটি ডিগ্রি বলেছি তাহলে

এই কোনটা তো আমরা জানি থার্টি ডিগ্রি তাহলে ধাপ তিন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডিতে এই দুইটা ত্রিভুজে এবং এসিডিতে বিসি সমান সিডি কারণ আমরা ওভাবে এঁকেছি এটাকে অঙ্কন অনুসারে আমরা বলতে পারি সমান আবার এসি সমান এসি কারণ এটা সাধারণ বাহু ওকে এবং অন্তর্ভুক্ত কোন এসিবি অন্তর্ভুক্ত কোন এসিডি এই কোন আর এই কোন সমান কারণ এরা পরস্পর নাইনটি ডিগ্রি বা এক কোন আচ্ছা তাহলে আমরা বলতে পারি এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি ঠিক আছে এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি তার মানে হচ্ছে তাদের সব কিছুই সমান তো ওখান থেকে আমরা বলতে পারি বিএসি সমান সি এডি যেহেতু আমরা জানি বিএসি এর মান এটা আমরা জানি অলরেডি থার্টি ডিগ্রি সো আমরা লিখতে পারি বিএসি সমান সিএডি তার মানে এটাও হচ্ছে থার্টি ডিগ্রি ওকে তাহলে বিএডি ইকল টু বিএসি প্লাস বিএডি ইকল টু কি বিএসি প্লাস সি এডি মানে ডিটা পড়েনি ত্রিভুজ বিএডি বিএসি প্লাস সিএডি তাহলে আমরা লিখতে পারি থার্টি প্লাস থার্টি অর্থাৎ আমরা বিএডি এই কোনটা কত পাইলাম ডিগ্রি পাইলাম এখন আমরা ধাপ ফোর দেখব ত্রিভুজ এ অর্থাৎ পুরো ত্রিভুজটাতে ডি প্লাস বিএডি প্লাস এডিবি কল্টু একশো আশি ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোণের মান কত প্রত্যেকটা কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এবিডি এবং মান কিন্তু জানি মান কত ষাট ডিগ্রি কোন বি এর মান আমরা আগেই বেড়ে করেছি ষাট ডিগ্রি বিএডি এর মান আমরা এখানে পেয়েছি ষাট ডিগ্রি আর এডিবি এর মান আমরা জানি না তাহলে এখানে ষাট ষাট একশো বিশ তো পরে লাইনে একশো বিশটা অন্য দিকে চলে যাবে একশো আশি থেকে বাদ চলে যাবে তাহলে আমরা পাচ্ছি এডিবি ষাট ডিগ্রি এটাকে আমরা পাচ্ছি ষাট ডিগ্রি সুতরাং ত্রিভুজ এব হচ্ছে সমবাহ ত্রিভুজ ত্রিভুজ এব হচ্ছে সমবাহ ত্রিভুজ কারণ প্রত্যেকেই হচ্ছে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি যদি এ বিডি সম্বাহ ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি বি সমান ডি এটা সমান এটা আমরা বলতে পারি তার উপর বি বিডি মানে কি বিডি মানে হচ্ছে আবার বলতে পারি বিসি প্লাস সিডি বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি বা বি সমান হচ্ছে বিসি প্লাস বিসি কারণ বিসি সমান সিডি হচ্ছে অঙ্কন অনুসারে তাহলে আমরা বিসি এখানে সিডির জায়গায় বিসি লিখলাম তাহলে আমরা লিখতে পারি বি সমান টু বিসি তো এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলেছে আলটিমেটলি চোদ্দ নম্বরটা দেখি প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান মনে করো যে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় একটা বহিস্ত কোন উৎপন্ন হয়েছে এসিডি এখন প্রমাণ করতে হবে যে ACD হচ্ছে বি এবং ABC এর যোগফল আচ্ছা একটা জিনিস আঁকতে হবে অর্থাৎ অঙ্কন ধাপটায় এই উপপাদ্যে আছে যেটা হচ্ছে C বিন্দুতে AB এর সমান্তরাল করে আমরা CE আঁকবো সি রসিটা টানলাম আচ্ছা এখন প্রমাণে আসো এখানে বি এ সমান্তরাল সি দেখতে পাচ্ছ এবং এসি হচ্ছে তাদের ছেদক তাহলে এখানে কি কি উৎপন্ন হয়েছে কোনগুলো একটু দেখাচ্ছি এটা এটা হচ্ছে 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 আর এরা পরস্পর তাহলে আমরা বলতে পারি এই দুইটা সমান তো সমান লিখলাম এরপরে আরেকটা কোন উৎপন্ন হয়েছে আরো দুইটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটা আর ইসিডি এই কোনটা এই দুইটা হচ্ছে অনুরূপ কোন এটাও লিখে ফেললাম এখন হচ্ছে এই দুইটা সমীকরণ যোগ করবো তো যোগ করলে দেখো বিএসি প্লাস এবিসি ইকুয়াল টু এসি ই প্লাস ইসিডি এখন এসি প্লাস ইসিডি এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি কি এসিডি এটাই লিখলাম তার মানে আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে যে বহিস্ত কোন বিপরীত অন্তঃস্থ কোনোদয়ের সমষ্টির সমান